ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। নিউজিল্যান্ডকে টানা দুই ম্যাচে পরাজিত করে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে 2-0 এগিয়ে গেল টাইগাররা। আগামী ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে 4 রানে। এদিকে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও কিউইদের উপর ব্যাটে বলে আধিপত্য দেখিয়েছে টাইগাররা। ব্যাটে বলে দুই বিভাগেই অসাধারণ পারফর্ম করে নিউজিল্যান্ডকে পরাজিত করেছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সের দিনে টাইগার উইকেট রক্ষক ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহানের এক হাস্যকর কাণ্ডে আলোচনার জন্ম নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ম্যাচে নিউজিল্যান্ডের ওপেনার টম ব্লান্ডালের উইকেট নিয়ে মজা করলেন কাজী নুরুল হাসান সোহান। শেখ মেহেদী হাসানের টার্ন করা বল ব্যাট ছোঁয়াতে না পেরে ক্রিস ছেড়ে বেরিয়ে যান টম ব্লান্ডাল, আর সেই সুযোগটি কাজে লাগান নুরুল হাসান সোহান। কিছুক্ষণ তাকিয়ে থাকেন টম ব্লান্ডালের দিকে, মনে হচ্ছিল যেন কিউই এই ব্যাটসম্যানকে নুরুল হাসান জিজ্ঞাসা করছেন বল স্টাম্পে লাগাবেন কিনা। পরে ব্লান্ডাল মেনেই নিয়েছেন তিনি আউট হয়েছেন, হাঁটা শুরু করলেন, তখনই বল স্টাম্পে লাগিয়ে দিলেন নুরুল হাসান। নুরুল হাসানের এমন মজার কাণ্ড ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কমেন্ট বক্সে থাকা কমেন্টেটররাও এ নিয়ে বেশ হাসি ঠাট্টা করেছে।